দেখতে দেখতে পঞ্চাশটি বছর পার হয়ে যাচ্ছে জীবনে। এ দেশের জন্য কিছুই করতে পারলাম না। সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের শেখ বংশে আমার জন্ম। আলহামদুলিল্লাহ, ছেলে হয়েছে। ছোটবেলায় অসুস্থতার কারণে আমার চশমা নেয়া, খেলাধুলা ছিল আমার নেশা। অত্যাচারিত মানুষের জন্য লড়তে আমি কখনো পিছপা হইনি। তার জন্য বেশ কয়েকবার পুরস্কৃতও হয়েছি, কিন্তু দেশের জন্য আমি জীবন দিতে রাজি। সেই চেতনা থেকেই আমার রাজনীতিতে আসা। বাধা কম পেতে হয়নি, কিন্তু তোরা মনে রাখিস, আমার নাম শেখ মুজিবুর রহমান, আর আমি মরার আগে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়ব। জয় বাংলা।